হাই গাইস, এখন আমরা চললাম ইসকনের উদ্দেশ্যে, আমি আমার প্রো আর আমার ওয়াইফ মিলে। হাই, এই আমরা ন্যাশনাল হাইওয়ে উপর দিয়ে, তো আমরা ইসকনের মন্দির, আমি আমার ওয়াইফ আর আমার এই জমি, আমরা তিনজন যাচ্ছি, বাইকে যাচ্ছি, এই খড়গপুর আয়নার মধ্যে প্রোকে দেখা যাচ্ছে। আমরা এগিয়ে চলেছি ইসকনের মন্দিরের উদ্দেশ্যে ন্যাশনাল হাইওয়ে দিয়ে। আমরা পৌঁছে গেছি, প্রোর ভীষণ গরম করছে, তাই গেঞ্জিটা খুলে দেওয়া হচ্ছে। এবার খিদে পেয়ে গেছে, ওকে ছানা খাওয়াচ্ছি। এখন আমরা মন্দিরে প্রবেশ করিনি, সামনে বোট আছে, বোটে একটু প্রোকে নিয়ে আমরা ঘুরছি। প্রোর বাবা মানে আমার হাজব্যান্ড প্রোকে নিয়ে বোটের মধ্যে চাপলো এবং হাত দেখাচ্ছে, ডান্স করছে। প্রো তো ভীষণ ভয় পাচ্ছে জল দেখে, ও কিছুতেই নামবে না, কিছুতেই নামবে না। আয় 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 আয়, প্রোকে ডাকছি, আয়। প্রো, আমিও একটু বোটের মধ্যে পিকচার তুললাম, ভালো লাগলো বেশ। এবার আস্তে আস্তে চলে আসছি, এবার মন্দিরটা একটু ঘুরবো, ভিতরে যাব। প্রো হেঁটে হেঁটে মন্দির প্রাঙ্গণ দেখছে, সামনে মন্দির দেখতে পাচ্ছ, মন্দিরে কিছু কাজ চলছে, এখানে রুমও পাওয়া যায়, আপনারা চাইলে এখানে এসে থাকতে পারেন, রুম ভাড়া নিতে পারেন। এখানে রুমের কত ভাড়া, কখন কুপন দেয়, খাবারে সব কিছু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখুন, অনেক উপকার পাবেন। এক শান্ত পরিবেশ, জায়গা খুব ভালো লাগবে, প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর। এটা মন্দিরের ভিতর, অসাধারণ এই মন্দির। আমরা ভাবতেও পারিনি যে একটা গ্রামের মধ্যে এত সুন্দর একটা মন্দির প্রতিষ্ঠিত আছে, রাধা কৃষ্ণ, জয় রাধে, জয় কৃষ্ণ, তোমার চরণে আমার প্রণাম। আমি মন্দির থেকে বেরিয়ে দেখছি প্রো বাবার কোলে ঘুরে বেড়াচ্ছে এবং আমাকে দেখাচ্ছে, ওই দেখো মা আসছে, ও মনে হয় আমার জন্যে কান্নাকাটি করছিল। মন্দিরের পাশে একটা সুন্দর চলো জলাশয় আছে, এসো, এবং মাঝখানে প্রভু কিছুতেই আসবে না, কীর্তন হয়, এসো। আমি প্রভুকে ওখানে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি, প্রভু কিছুতেই যাবে না, যাবে না, এই সাইডে এসো। ও আমাকে সাইডটা দেখাচ্ছে, ঠিক আছে চলো সাইডটাই ঘুরে দেখাই তোমাদেরকে। বন্ধু, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর পরিবেশ, কত শান্ত পরিবেশ। ওখানে না গেলে তোমরা এই পরিবেশকে উপভোগ করতে পারবে না। আমি তোমাদেরকে অবশ্যই বলবো, তোমরা একবার যাও ওখানে, গিয়ে ঘুরে আসো, খুব ভালো লাগবে। ডেসক্রিপশনেই তোমরা মোবাইল নাম্বার পেয়ে যাবে, আমি মোবাইল নাম্বার তোমাদেরকে দিয়ে দেব, তোমরা ফোন করে জেনে নেবে রুম ভাড়া কত, টিকিটের মূল্য কত, ভোগের প্রসাদের মূল্য কত, তবে খুব সামান্য পরিমাণ। সারাদিন কাটিয়ে এবার আমরা বাড়ি ফেরার পথে